খড়ার পৌরসভার চেয়ারম্যানের কি আবারও নতুনভাবে শপথ গ্রহণ? শপথগ্রহণ করবে আগামী 29 মার্চ মঙ্গলবার 11। নমস্কার, দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। 16 মার্চ পৌর বোর্ড গঠনের দিন থেকেই খড়ার পৌরসভার চেয়ারম্যান পদটি নিয়ে শুরু হয়েছে এক বিশাল তালবাহানা। উল্লেখ্য, 15 মার্চ মুখ্যমন্ত্রীর অনুমোদনপ্রাপ্ত ঘাটাল মহকুমার 5টি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হওয়ার পরই সেই ঘোষণা মতো 16 তারিখে খড়ার পৌরসভার চেয়ারম্যান পদে সন্ন্যাসীচরণ দলুই শপথ গ্রহণ করার আগেই অদ্যুত মণ্ডলের সমর্থিত তৃণমূলের কর্মী সমর্থকরা ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে অদ্যুত মণ্ডলকে চেয়ারম্যান করার জন্য, এবং অবশেষে কাউন্সিলরদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে অদ্যুত মণ্ডল চেয়ারম্যান পদে নির্বাচিত হন। কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই অদ্যুতবাবু ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে। এর পাশাপাশি খড়ার পৌরসভার তৃণমূল কংগ্রেসের 7 জন কাউন্সিলর যে জোটবদ্ধ আছেন তারা লিখিতভাবে জানিয়েছেন মহকুমা শাসকের কাছে। অবশেষে দীর্ঘ চাপান উতরের পর আবার নতুনভাবে খড়ার পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন মুখ্যমন্ত্রীর অনুমোদনপ্রাপ্ত নাম সন্ন্যাসী দলুই। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি জানান, দিদির ঘোষিত চেয়ারম্যান সন্ন্যাসীচরণ দলুই আগামী 29 মার্চ মঙ্গলবার 11টার সময় শপথ গ্রহণ করবেন। সে প্রচেষ্টা ব্রেক হয়েছে, যিনি জোর করে দলের গাইডলাইনকে মান্যতা না দিয়ে শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে চেয়ারম্যান হিসেবে তিনি ইতিমধ্যেই পদত্যাগ করে দিয়েছেন। তো দলের যিনি আমাদের বিশেষ করে দিদির ঘোষিত যিনি চেয়ারম্যান সন্ন্যাসীচরণ দলুই, তিনিই হচ্ছে এবার শপথ গ্রহণ করবেন আগামী 29 মার্চ মঙ্গলবার 11টার সময়। একটা বিজ্ঞপ্তি আমরা ডিএমের কাছে আবেদন করছিলাম, ডিএম এরকম একটা মাননীয় ডিএম আমাদের ঘাটাল এইচডিও সাহেব এবং মানে সবার কাছে নিয়েই আমরা যেটা পেলাম, এবং একটা পৌরসভায় বার্তা গেছে, একটা মেসেজ গেছে যে আগামী 29 তারিখ মঙ্গলবার বেলা 11টায় আবার নতুন করে পুনরায় ভোট গঠনের জন্য একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। খড়ার পৌরসভার চেয়ারম্যান আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন আপনার স্বপ্নের উড়ান। ঘাটালের পাশেই দাসপুরে পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ড, যার গ্র্যান্ড ওপেনিং 20 মার্চ। থাকছে ইজি ফাইন্যান্স, লো ইন্টারেস্ট, লো ডাউন পেমেন্টের সুবিধা। ঠিকানা ঘাটাল পাশকুড়া রোডের উপর বেলিয়াঘাটাতে রাধে রাধে মোটো ডিলার্স প্রাইভেট লিমিটেড। এখনই যোগাযোগ করুন 9474600369 অথবা 9474600667 এই নাম্বারে।